हेलो एवरीवन, फेज रूले जो बाइकम्पोनेंट सिस्टमगुलो एखन अब्दि करा हुए सेगुलो हच्छे पार्शियली मिसेबल लिकुईड्स। एबारे नेक्स्ट जो बाइकम्पोनेंट सिस्टेमटा स्टाडी करा हबे सेगुलो हच्छे कमप्लीटलि मिसेबल लिकुईड्स। एबारे एई कमप्लीटलि मिसेबल लिकुईड्सगुलोके स्टाडी करार आगे जो इक्वेशनटा जाना दरकार सेई दुटो इक्वेशन जाना दरकार, एकटा हच्छे गिब्स डिरे मागिल्स इक्वेशन एबं आरेकटा हच्छे कर्नवालस रूल। तो आम्रा आज के जेटा करब सेटा हच्छे गिब्स ड्यूरम मार्गिल्स इक्वेशन। तो गिब्स ड्यूरम मार्गिल्स इक्वेशने जेटा करा हबे सेटा हच्छे दुटो लिकुईड आछे जारा इंडिपेन्डेंट थाकाकालीन तादेर पार्शियल वेपर प्रेशर पी ए जिरो एवं पी बी जिरो, लिकुईड दुटो ए एवं बी, एवं एटा एन ए मोल संख्यक आछे, बीटा एन बी मोल संख्यक आछे, एवं तादेर तारा जखन मिक्सड आप हो जाच्छे तखन तारा तादेर मोल संख्याटा मोल फ्रैक्शने जखन कनवर्टेड हो जाच्छे तखन एर परिमाणटा एक्स ए मोल फ्रैक्शन एवं बी एर परिमाणटा एक्स बी मोल फ्रैक्शन होच्छे, एवं डेफिनेटली तादेर जोगफलटा एक होच्छे। एवं वेपर फेजे एई पी ए जिरोटा चेंज हये पी ए हये जाबे एवं पी बी जिरोटा चेंज हये पी बी हये जाबे, एवं होवार परे एई दुटो जोगफल हबे एई जे लिकुईड मिक्सचार तादेर टोटाल बा ओभारऑल वेपर प्रेशर जेटा कैपिटल पी। एखाने आरो एकटा जिनिस देखानो होच्छे सेटा हच्छे किऊ ए एवं किऊ बी, जेटा हच्छे तादेर वेपर फेजेर जे वेपर कम्पोनेंट সেইটা, এটা হচ্ছে লিকুইড কম্পোনেন্ট এক্স এক্স বি আর এটা হচ্ছে ভেপার কম্পোনেন্ট। তো আমরা অলরেডি দেখেছি কিছু ভ্যালু পুট করে যে ধরা যাক বি হচ্ছে মোর ভোলাটাইল এবং ধরা যাক তারা ওয়ান ইস টু ওয়ান বা ফিফটি ফিফটি রেশিওতে রয়েছে, তাহলে ভেপার ফেজে দেখা যাবে যে বিটা একটু বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ লিকুইড ফেজের কম্পোনেন্টের থেকে ভেপার ফেজের কম্পোনেন্টটা বেশি পরিমাণে থাকে ফর দ্য মোর ভোলাটাইল লিকুইড। তো ধরা যাক আর্বিট্রারি সেটা ফর্টি সিক্সটি রেশিও হতে পারে, অর্থাৎ যেটা ফিফটি পার্সেন্ট ছিল সেটা সিক্সটি পার্সেন্ট হয়ে যাচ্ছে, আর যেটা কম ছিল মানে যেটা যেটা লেস ভোলাটাইল সেটা ফিফটি পার্সেন্টটা কমে গিয়ে ফর্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে গিবস ডিউরাম মার্গিলস ইকুয়েশনে যেটা আপাতত রিলেট করা হবে সেটা হচ্ছে পিএ জিরো পিবি জিরোর সাথে এই ছোটো পিএ পিবি এবং এক্স এক্সপি এদেরকে রিলেট করা হবে, এবং সেখান থেকে সেই গিবস ডিউরাম মার্গিলস ইকুয়েশন থেকে একটা কনক্লুশন ড্র করা হবে যে এই যে এ এই এ লিকুইডটা যদি একটা আইডিয়াল সলিউশন ফর্ম করে এবং এটা রাউটের সূত্র মেনে চলে তাহলে এই যে বি লিকুইড সেই বি লিকুইডটাও রাউটের সূত্র মেনে চলবে। তাহলে শুরু করা যাক এই গিবস ডুহেম মার্গিলস ইকুয়েশন। শুরু করার আগে আমাদের গিবস ডুহেম যে রিলেশনসগুলো সেগুলো একবার রিকল করতে হবে। সেইখানে তিনখানা ইকুয়েশন ছিল, একটা মিউ ওয়ান এন ওয়ান প্লাস মিউ টু এন টু প্লাস ডট 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 মিউ ওয়াই এন আই ইকুয়াল টু জি ছিল, দ্বিতীয়টা ছিল মিউ ওয়ান ডিএন ওয়ান প্লাস মিউ টু ডিএন টু প্লাস ডট 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 মিউ ওয়াই ডিএন আই ইকুয়াল টু ডিজি, এবং তৃতীয়টা ছিল এন ওয়ান ডি মিউ ওয়ান প্লাস এন টু ডি মিউ টু প্লাস ডট 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 এন আই ডি মিউ আই ইকুয়ালস টু জিরো। এদের মধ্যে আমরা সি যে রিলেশনটা বা তৃতীয় যে সম্পর্কটা সেটাকে রিকল করছি, এবং সেটা রিকল করার পর সেক্ষেত্রে এদেরকে কনফাইন করে দিচ্ছি দুটো লিকুইডের মধ্যে, অর্থাৎ একটা লিকুইড হচ্ছে লিকুইড এ আর একটা লিকুইড লিকুইড বি। তাহলে এই তিন চার আই এসব থাকছে না, তাহলে এখানে ওয়ানের জায়গায় হয়ে যাবে তোমার গিয়ে আই সরি ওয়ানের জায়গায় হয়ে যাবে এ এবং টু এর জায়গায় হয়ে যাবে বি, এবং ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এন ওয়ান ডিমিউ ওয়ানের জায়গায় হয়ে যাচ্ছে এন এ ডিমিউ এ, এবং তারপরে হচ্ছে এন বি ডিমিউ বি, এবং এখানে এটা শেষ হয়ে যাচ্ছে যেহেতু এটা একটা বাই কম্পোনেন্ট সিস্টেম, কোনো থার্ড বা ফোর্থ বা হায়ার নাম্বার অফ কম্পোনেন্ট সেখানে নেই, এদের যোগফলটা হচ্ছে শূন্য। এটাই হলো আমাদের এক নম্বর সমীকরণ। এইবারে এদের টোটাল নাম্বার অফ মোলস কত, না তাদের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যার যোগফল, সেই সংখ্যাটা হচ্ছে এন, এবং এন ডেফিনেটলি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি। এই এন দিয়ে আমরা যদি এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বাম পক্ষে এটার তলা তো এন চলে আসবে প্রথম টার্মের তলায়, দ্বিতীয় টার্মের তলা তো এন চলে আসবে, এবং ডান পক্ষটা শূন্য বাই এন মানে শূন্যই থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে বামপক্ষে এন এ বাই এন এই যে টার্মটা আমরা পাচ্ছি এটা মানে কিন্তু এ যে লিকুইড তার মোল ফ্র্যাকশন, দ্বিতীয় টার্মে এন বি বাই এন যেটা পাচ্ছি তার মানে হচ্ছে বি যে লিকুইডটা তার মোল ফ্র্যাকশন। সুতরাং আমরা তাদের বদলে লিখতে পারি এক্স এ, এক্স এ মানে হচ্ছে এর মোল ফ্র্যাকশন, এক্স এ ইন্টু ডিমিউ এ প্লাস এক্স বি ইন্টু ডিমিউ বি, এক্স মিউ বি মানে এক্স বি মানে হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এবং এটাই হচ্ছে দুই নম্বর সমীকরণ। এবার কেমিক্যাল পটেন্সিয়ালের যে অনেক কটা এক্সপ্রেশন রয়েছে সেই এক্সপ্রেশনগুলোর মধ্যে ফিউগাসিটি দিয়ে যে এক্সপ্রেশনটা সেটা হলো মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আর টি এল এন এফ আই।
तो ये म्यू आई जीरो हमें स्टैंडार्ड स्टेटे तर जो केमिकल पोटेंशियल से केमिकल पोटेंशियल सेटार जो पार्शियल प्रेसार पार्शियल फ्रिकुएंसी से एफ आई हो जाए सिम्पलि फ्रिकुएंसी बोलते पार्शियल फ्रिकुएंसी टर्म ऑफिशियली यूज है ना तो जो एफ आई हो जाए तब पार्शियल ही हिसेब मत कारण से एक सल्यूशन भेतरे तक से चेन्ज हो जाए चेन्ज हुए सेटार परिमाण एक थेके कम एफ आई हबे तखन तार जे केमिकल पोटेंशियल कमे गेल सेई केमिकल पोटेंशियल मान जदि म्यू आई हय ताहले सेई सम्पर्कटा होच्छे म्यू आई इक्वल टू म्यू आई जिरो प्लस आर टी एलएन एफ आई। ओके तो एटाके आमरा जदि आबार बोथ साइड डेरिवेटिव नी ताहले कि हये जाय अच्छा एखाने डेस्क्रिप्शनगुलो बला आछे म्यू आई इक्वल टू केमिकल पोटेंशियल अफ द आयथ कम्पोनेंट एट फ्रिकुएंसी एफ आई। ठीक आछे आयथ कम्पोनेंट माने बोझाई जाच्छे एटा एकटा सल्यूशनेर मध्ये आछे ठीक आछे एंड म्यू आई जीरो इक्वल टू केमिकल पोटेंशियल अफ द आयथ कम्पोनेंट एट स्टैंडार्ड स्टेट। ओके स्टैंडार्ड स्टेट मैंने से पियोर अवस्था आस टीपी ते आच इज अ कन्सटैंट सब समय एक ध्रुवक है दैट फोर टेकिंग डेरिवेटिवस अफ बोथ साइड्स अफ द एबव एक्सप्रेशन अफ केमिकल पोटेंशियल उइ हाव एखे बोथ साइड जो डेरिवेटिव नहीं तो ये एक कन्सटैंट तेल एट जिरो हो जाए यदि पड़े थको डिमिओ आई और यदि आर टी कन्सटैंट बोले आर टी डी एल एन एफ आई पा जाए तेल यहाँ एखे ये पेलम डिमिओ आई इक्वल टू आर टी डी एल एन एफ आई। ओके ये आई आई एर बदले हमें ए और बी के इन्सर्ट कर दीची तेल जदि आईर जगह ए ढोकानो है तो हमें से डिमिओ ए इक्वल टू आर टी डि एल एन एफ ए और आईर जगह जो बी के ढुके देवा है तो हमें से डिमिओ बी इक्वल टू आर टी डि एल एन एफ बी। एबारे दुई नम्बर समीकरण मानगुलो जदि बसाई बसानोर पर जेटा पाबो सेटा हच्छे एइदिके कि छिलो ना एक्स ए इंटू डिमिओ ए ताहले ए डिमिओ एर बदले आर टी डि एल एन एफ एटाके आमरा एखाने ढुके दिच्छी द्वितीय टर्मटा कि छिलो प्लस दिए एक्स बि डिमिओ बि ए डिमिओ बि एर बदले जदि आमरा आर टी डि एल एन एफ बि बसिए दिई ताहले एटा एखाने एइभाबे बसे जाय एबं ए दुटो जोगफल हच्छे शून्य এরপর উভয়পক্ষকে আমরা ডি এক্স এ দ্বারা ভাগ করছি ভাগ করার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এর তলা তো ডি এক্স এ এবং দ্বিতীয় যেটা আমরা তার তলা তো ডি এক্স এ কে পাওয়া যায় এবং ডান দিকে কি হয় জিরো বাই ডি এক্স এ মানে জিরোই পড়ে থাকে। এবারে যেহেতু এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু ওয়ান তাহলে ডি এক্স এ প্লাস ডি এক্স বি ইকুয়াল টু জিরো তার মানে ডি এক্স এ মানে হচ্ছে মাইনাস ডি এক্স বি এই যে ডিএক্স এ এর বদলে যদি আমরা মাইনাস ডিএক্স বি বসাই তাহলে এই প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে আর এখানে ডিএক্স এর বদলে ডিএক্স বি হয়ে যাবে তাহলে কি দাঁড়াবে না যেটা হবে সেটা হচ্ছে বামপক্ষের প্রথম টার্মটা যা ছিল তাই থাকবে কিন্তু দ্বিতীয় টার্মটা প্লাসের বদলে মাইনাস হয়ে যাবে এবং ডিএক্স এর বদলে ডিএক্স বি হয়ে যাবে এবং দ্যাট উড বি ইকুয়াল টু জিরো। এইবার কি হলো এখানে আর টি কমন নিলাম আমরা আর টি কমন নিলাম आरटी कमन नहीं जिरो बाय आरटी कर लेखान आरटीगुलो उड़े जाए डान दिखे आर से जिरो ही पड़े थे एवर ये एक्स ए से डिनोमिनेटर तलाय जो डिनोमिनेट कर दी तो हो जाए डि एल एन एफ ए बीएक्स ए बक्स ए और एक्स विखने डिएक्स वि तलाय जो कर दी तो हो जाए डि एल एन एफ वि बीएक्स वि बक्स वि से हे पर स्लाइडे देखो এখানে ঠিক তাই হচ্ছে তাহলে এক্স এটাকে এখান থেকে এখানে নিচে নামিয়ে নেওয়া হলো এক্স বিটাকে এখান থেকে এখানে নিচে নামিয়ে নেওয়া হলো তার মানেটা কি এখানে হচ্ছে ডিএক্স এ বাই এক্স এ মানে কি ডি এল এন ঠিক একই রকমভাবে এখানেও তাই ডি এল এন এক্স বি পাওয়া যাবে ইজন্ট ইট তাহলে আমরা তাই পেলাম। এরপর আমরা কি করলাম না এই মাইনাস সাইনটা থাকার জন্য একে ডান পক্ষে আনলাম ফলে যেটা হলো সেটা হলো আমরা এই যে সমীকরণটা এসে পৌঁছলাম तीन नम्बर समीकरण से डि एल एन एफ ए बी एल एन एक्स ए इक्वल्स टू डि एल एन एफ बी बी एल एन एक्स बी ये गिव्स टू ए मार्गल्स इक्वेशन फर एप्लीकेबल फर बोथ आइडियल एंड नॉन आइडियल सल्यूशन्स जदि सल्यूशन केवलम्र आइडियल सल्यूशन है से क्षेत्र में पार्शियल मैं फ्रिकुएंसिटी बदले पार्शियल प्रेसार टर्म के व्यवहार करते क्षेत्र में चार नम्बर समीकरण पा जानने फ्रिकुएंसिटी बदले पार्शियल प्रेसार टर्मगोलो ढुके जा তাহলে এই হলো তোমাদের গিয়ে গিবস ডিউহাম মার্গিলস ইকুয়েশন। সো ইকুয়েশন ফোর ইজ দ্য গিবস ডিউহাম মার্গিলস ইকুয়েশন দ্যাট রিলেটস দ্য কম্পোজিশন অফ দ্য মিক্সচার ইন দ্য লিকুইড ফেজ উইথ দ্য পার্শিয়াল ভেপার প্রেশার ইন দ্য গ্যাসিয়াস ফেজ। এবারে যেটা বলা হচ্ছে যে এখান থেকে আমরা
আমরা একটা কনক্লুশন ড্র করব। সেই কনক্লুশনটা কি না, যদি এই যে এ কম্পোনেন্ট সে একটা আইডিয়াল সলিউশন ফর্ম করে এবং এটা একটা রাউটের সূত্র মেনে চলে, তাহলে বিও তোমার গিয়ে রাউটের সূত্র মেনে চলবে। তাহলে যদি কি না এ একটি আইডিয়াল সলিউশন ফর্ম করে এবং এটা রাউটের সূত্র মেনে চলে, তাহলে কি হয়, তাহলে প্রথমত রাউটের সূত্রতে আমরা অ্যাপ্লাই করব। তাহলে বিশুদ্ধ অবস্থায় তার যে ভেপার প্রেশার, তার সাথে সে যখন সলিউশনে থাকে তার মোল ফ্র্যাকশনকে গুণ করলে সলিউশনের পার্সিয়াল ভেপার প্রেশার পাওয়া যায়। সো দিস ইজ দ্য রিলেশনশিপ, দিস ইজ দ্য রাউটস ল। তাহলে আমরা এটাকে রাউটের সূত্রে অ্যাপ্লাই করে দিলাম। তারপর উভয় পক্ষকে ন্যাচারাল লগ নিচ্ছি। ন্যাচারাল লগ নিলে যেটা হয় সেটা হচ্ছে এটা এল এন পি এ হয়ে যাবে, এটা হয়ে যাবে এল এন পি এ জিরো এবং প্লাস এটা হয়ে যাবে এল এন এক্স এ। এবং এইখানে এই যে এল এন পি এ সেটা মানে এখানে বলা হয়নি জিনিসটা, বলতে হবে যে উভয় পক্ষকে যদি আমরা ডেরিভেটিভ নিই তাহলে এল এন পি এ জিরো, যেহেতু পি এ জিরো কনস্ট্যান্ট ফলে এটা জিরো হয়ে যায় এবং যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ডি এল এন পি এ এবং ডি এল এন এক্স এ। ঠিক আছে, বোঝাই যাচ্ছে এটা কনস্ট্যান্ট বলে এটা জিরো হয়ে যাচ্ছে, ভ্যানিশ করে যাচ্ছে। তো এটা এর তলায় চলে এলো, হয়ে গেল ওয়ান। এবারে দেখো এই যে টার্মটা, এই টার্মটা আমাদের চার নম্বর সমীকরণ যে গিবস টিউহেম মার্গুলস ইকুয়েশন আছে তার বামপক্ষের প্রথম টার্মটা, তাহলে বামপক্ষের বামপক্ষটাই ইনফ্যাক্ট প্রথম টার্ম নয়, অ্যাকচুয়ালি দ্বিতীয় টার্মটাকে আমরা ডানপক্ষে নিয়ে চলে এসেছি। তাহলে ডানপক্ষেও তো আছে ডি এল এন পি বি এবং ডি এল এন এক্স পি, তাহলে এটা যদি এক হয় তাহলে বি এর যে টার্মটা অর্থাৎ ডি এল এন পি বি বাই ডি এল এন এক্স পি সেটাও এক হবে। তার মানেটা কি হচ্ছে না, ডি এল এন পি বি ইকুয়াল টু ডি এল এন এক্স পি হবে, তাই তো? এবারে এই ডি এল এন পি বি এবং ডি এল এন এক্স পিকে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব উইদাউট এনি লিমিট। তার মানে এখানে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট আসবে এবং সেই কনস্ট্যান্টটা হচ্ছে আই। তাহলে এটা কী হলো, বামপক্ষে পড়ে থাকলো এল এন পি বি, ডান পক্ষে পড়ে থাকলো এল এন এক্স বি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আই। এবারে আই মানে কি, আই মানে হচ্ছে এল এন ই টু দি পাওয়ার আই, তাই না? তাহলে এল এন ই মানে ওয়ান, তাহলে ই এর পাওয়ারে আই করলে আইটা এখানে তার কোএফিসিয়েন্টটা চলে আসে আর এল এন ই মানে ওয়ান পড়ে থাকে, অর্থাৎ আই এর বদলে আমরা এখানে এল এন ই টু দি পাওয়ার ই মানে এখানে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার আই লিখতে পারি। ওকে, এবারে এল এন এক্স পির সাথে আছে এল এন ই আই, এই দুটো যোগফল। তার মানে কি, তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে এই দুটো জিনিসের গুণফল। তো এই ই টু দি পাওয়ার আইকে আমরা একটা কনস্ট্যান্ট কে হিসেবে লিখবো প্রথমে, তাই লিখলাম ই টু দি পাওয়ার আই মানে কে, সেটা আর একটা কনস্ট্যান্ট। আই যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে ই টু দি পাওয়ার আই সেটা আর একটা কনস্ট্যান্ট এবং ধরা যাক সেটি হচ্ছে কে। তো দুটো লগের যোগফল মানে কি, দুটো যাদের যোগফল তাদের গুণফলের লগ অ্যাকচুয়ালি। তার মানেটা কি, এখানে এক্স বি এর লগ এবং কে এর লগ, ন্যাচারাল লগ, তাদের যোগফল মানে হচ্ছে কে বি কে এবং এক্স বি এর গুণফলের ন্যাচারাল লগ। সেটা এখানে তাই লেখা হয়েছে, এই দুজনকে অ্যাকচুয়ালি মার্জ করে দেওয়া হয়েছে। তাহলে বামপক্ষে যা ছিল তাই থাকলো কিন্তু ডানপক্ষে কী হলো, এল এন কে ইন্টু এক্স বি হয়ে গেল। অ্যাকচুয়ালি এটাকে অ্যানালাইজ করলে এটাই পাওয়া যায়, তাই না? তার মানেটা কি, তার মানে পি বি ইকুয়াল টু কে ইন্টু এক্স বি। তাহলে কে ইজ এ কনস্ট্যান্ট, এর মানটা আমাদের বের করা দরকার। এখন দেখো এই যে এক্স বি, এক্স বি মানে কি, মোল ফ্র্যাকশন অফ দ্য লিকুইড কম্পোনেন্ট বি। তো যখন বি বিশুদ্ধ অবস্থায় থাকে তখন এক্স বি এর মান কত হয়, ওয়ান হয়, বাকিটা জিরো, তখন কিন্তু পিবিটা পিবি জিরো হয়ে যায়। তাহলে এক্স বি এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে পিবির জায়গায় পিবি জিরো বসাবো, তার মানে কি কে ইন্টু ওয়ান ইকুয়াল টু পিবি জিরো, তার মানে কে ইকুয়াল টু পিবি জিরো। তার মানে ওয়েন এক্স বি ইকুয়াল টু ওয়ান দেন পিবি ইকুয়াল টু পি জিরো, দ্যাট ইজ কে ইকুয়াল টু পিবি জিরো। দাস এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পিবি ইকুয়াল টু পিবি জিরো ইন্টু এক্স বি, অর্থাৎ কে এর বদলে আমরা পিবি জিরো বসালাম। তো এটা তো অ্যাকচুয়ালি রাউটের সূত্র, তাই না? এবং দেখা যাচ্ছে এটা বি কে, বি এর ক্ষেত্রে যদি রাউটের সূত্র অ্যাপ্লাই করি তাহলে তার চেহারাটা এরকমই হয়, এবং সেটা আমরা গিবস টিউহেম মার্গুলস ইকুয়েশন থেকে এটা ডিরাইভ করতে পারলাম। তাহলে গিবস টিউহেম মার্গুলসের ইকুয়েশনটা ইউজফুল হয় তখনই যখন আমরা প্রমাণ করি যে দুটি কম্পোনেন্ট তারা যদি বাইনারি মিক্সচার ফর্ম করে এবং তারা যদি আইডিয়াল সলিউশন ফর্ম করে, তাহলে এ যদি রাউটের সূত্র মেনে চলে তাহলে বিও রাউটের সূত্র মেনে চলবে। দাস উই ক্যান কনক্লুড ইফ ইন আ বাইনারি সলিউশন কম্পোনেন্ট এ ওবেজ দ্য রাউটস ল, দেন কম্পোনেন্ট বি উড অলসো ওবে দ্য রাউটস ল। বাস এই হলো তোমাদের গিবস টিউহেম মার্গুলস ইকুয়েশন। এর পরের ক্লাসে আমরা পড়ব কনভলভস রুল। তাহলে আজ এই পর্যন্তই থাক, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।